আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো আমরা সাধারণত কাজ করার সময় যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি, যে এইভাবে কেন সুতা কাটে বা সেলাই কেন বডির নিচে পড়ে যায় বা ডাউন হয়ে যায়, তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। তো অবশ্যই মাথায় রাখবেন, আমরা কাজ করার আগে সমাধান খোঁজার চেষ্টা করব। আগে কাজ করার আগে অবশ্যই সমাধান খোঁজার চেষ্টা করব। তো যারা এই ভিডিওটা নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাথেই থাকুন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা দুইটা সমস্যা সমাধান করব, কেন এইভাবে সুতা কাটে এবং দ্বিতীয় হচ্ছে কেন সেলাই বডির নিচে পড়ে যায়। তো আমরা আজকে মেশিনের গোড়ায় গিয়ে প্রথমে আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমরা সমস্যা ধরার চেষ্টা করব। আমরা হুট করে মেশিনে বসবো না, কারণ গার্মেন্টস এমন একটা সিস্টেম, এটা চেইনের মতো কাজ করে। আপনি যদি মেশিনে বসেন, একটা মেশিন বন্ধ থাকবে। তো একটা মেশিন বন্ধ থাকলে এখানে পড়াশোনা হ্যামার হবে। তো আপনি যদি সমস্যা না খুঁজে মেশিনে বসে পড়েন, তাহলে কিন্তু আপনার লস্ট টাইম লেখা হবে, তখন আপনার সমস্যা খুঁজে পাইতে অনেক সময় লাগতে পারে। তো এই ভুলটা কেউ করবেন না, দয়া করে সমস্যা ধরার যে কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে, সেগুলো হচ্ছে মেশিনে গুড়াই যাবেন, গিয়ে অপারেটর যখন বডি করবে, তখন বডি করার মাধ্যমে আপনি সমস্যাটা খোঁজার চেষ্টা করুন। অন্তত ন্যূনতম 5 মিনিট আপনি সমস্যা খোঁজার চেষ্টা করুন। সমস্যা না খুঁজে যদি মেশিনে বসেন, আপনার লস টাইম কিন্তু বাড়তে থাকবে, কারণ আপনি সমস্যা যত খুঁজে পান নাই, আপনার লস টাইম কিন্তু, আপনার সমস্যা খুঁজতে খুঁজতে কিন্তু আপনার লস টাইম এদিকে বেড়ে যাচ্ছে। তো আমরা আমাদের উচিত সর্বপ্রথম মেশিনে ঘুরাই গিয়ে আমরা সমস্যা খোঁজার চেষ্টা করব, সমস্যা ধরে তারপর আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সমাধান দেওয়ার জন্য অনেক টিপস আছে। তো আমি যেই টিপসগুলো দেব সমাধান দেওয়ার জন্য এবং সমস্যা ধরার জন্য, তো অবশ্যই সমস্যা ধরতে গেলে আপনার বডিতে যে সমস্যাটা হচ্ছে, বডিটা হাতে নেবেন, নিয়ে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন সমস্যাটা কোন জায়গা থেকে হইতে পারে, কিসের জন্য সমস্যাটা হইতে পারে। যদি বডি ডাউন হয়ে যায়, নিশ্চয়ই এখানে প্রেশার বোর্ডের কোনো সমস্যা থাকতে পারে। যদি সুতা কাটে, অবশ্যই এখানে নিডেল বা সুতা বা আরও অনেক বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। তো আপনাকে যে করতে হবে, আপনি মেকানিক, আপনাকে যা করতে হবে, আপনার ব্রেনটাকে ফার্স্ট কাজ করাইতে হবে, কারণ আপনার সেকেন্ডের মতো, মানে অল্প সময়ের মধ্যে আপনাকে অনেকগুলো ডিসিশন নিতে হবে কোন জায়গায় সমস্যা হইতে পারে। তো আশা করি ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমরা আজকে সমস্যার সমাধান করি। তো বন্ধুরা, যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন, কেন এইভাবে সুতা কাটে, চারিদিকে আপনার ডাউন হয়ে যাওয়ার কারণটা কি, সেলাই কেন নিচে পড়ে যাচ্ছে, তো এটা আজকে দেখব। তো মেশিনে যাওয়ার পর দেখলাম যে এটা স্প্রিংগুলো ঠিক আছে, স্প্রিংগুলো নষ্ট করছে, ভিতরে স্প্রিং আছে, এগুলো নষ্ট করছে।
Thank you.